ভিউয়ার্স আবার আসলাম আপনাদের সামনে আমি সুলতান ইলেকট্রিক P6 চ্যানেল থেকে আজকে আপনাদের কাছে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটি আপনারা দেখলে আপনাদের অনেকটা কাজে লাগবে ভিডিওগুলো সেই ভিডিওটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে পার্সটি এই পার্সটি দিয়ে আমরা কি কাজ করি অবশ্যই আপনারা বুঝে গেছেন আচ্ছা না বুঝলে আমি বলতেছি এইটা হচ্ছে আমাদের অটো রিকশার ইলেকট্রিক অটো রিকশার যে চার্জার আছে সেই চার্জারে ডায়োড তো আজকে আমরা এই চার্জারের ডায়োডের কিছু কাজ আমরা জানব যে কাজটি কি মূলত এর আমরা কালেকশনের হিসাবগুলো জানব আর দ্বিতীয়ত হচ্ছে এই ডায়োডগুলো আপনারা কিভাবে এই অ্যাভোমিটার দিয়ে এই যে অ্যাভোমিটার দিয়ে আপনারা কিভাবে এটা চেক করবেন তো চলুন আমরা এর মূল কাজগুলো শুরু করি তো শুরু করার আগে বলতে চাই যে এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আমার চ্যানেলের সাথে থাকার জন্য তো আশা করি আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনাদের উপকার হবে সো ভিউয়ার্স দেখেন আমরা এখন এখান থেকে একটি ডায়োড খুলে ফেলব খুলে আপনাদেরকে দেখাবো এই ডায়োডগুলার কয়েকটি সাইড আছে এই ডায়োডগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যেটার কোন সাইড প্লাস কোন সাইড মাইনাস কোন সাইড কমন সাইড তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আশা করি ভিউয়ার্স আমরা এখন এখান থেকে একটি ডায়োড খুলে নিব খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো এই ডায়োডটির কোন সাইড প্লাস কোন সাইড মাইনাস এবং কোন সাইড ইনপুট সো ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু এই যে দেখেন ডায়োডটা খুলে ফেলছি এটা আমাদের এখন আর দরকার নেই সো ভিউয়ার্স দেখেন এটা আমরা খুলছি এটাতে মূলত নাম্বারগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না তো তবুও আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এটা কিন্তু এখন কিন্তু খুব সুন্দরভাবে নাম্বারটি দেখা যাচ্ছে তো দেখেন এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস আর মাঝখানেরগুলো ইনপুট তো এটার ভিতরে এই ডায়োডটার ভিতরে কিন্তু আমাদের তেমন একটি কোনো ই নেই সুবিধা নেই আমরা এখন যদি এখান দিয়ে যদি আমরা প্লাস ভোল্ট দেই তো এখান দিয়ে মাইনাস বের হবে না এখান দিয়ে যদি মাইনাস দেই এখান দিয়ে মাইনাস বের হবে না তো সেই ক্ষেত্রে এই ডায়োডটা তো মূলত এই ডায়োডটার এক সাইড ফুললি অফ আমরা যদি এখানে এই সো ভিউয়ার্স আমরা এখন এই অ্যাভোমিটার দিয়ে আমরা এই অ্যাভোমিটার দিয়ে আমরা এখন এই ডায়োডটি মেপে দেখব তারপরে মাপার পরে আমি আপনাদেরকে এই সার্কিটটির ফুল ডিটেলস আমি দিয়ে দিব অবশ্যই আমার ভিডিও আছে সেটা অন্যরকম এটা হচ্ছে মূল বিষয় তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন আর আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা যদি শেয়ার করেন ভিডিওগুলো
তাহলে দেখা যাচ্ছে আপনাদের দ্বারায় আরো অনেক ভাইদের হাতে দ্রুত এটা পৌঁছে যাবে। তো ভিউয়ার্স আমরা কি বলছি, এটা কিন্তু প্লাস, দেখা যাচ্ছে এটা মাইনাস। তো আমাদের ডায়েটের মূলত এটি আমরা মাইনাস ধরি, এটা হচ্ছে কমন সাইড, এটা দিয়ে আমাদের ট্রান্সফরমার ডিসি কমন ভোল্ট ঢুকবে। সো ভিউয়ার্স দেখেন এটা আমরা প্লাসে ধরছি মাইনাস, আর আমরা এই সাইডে ধরছি। তো দেখেন এইখানে কিন্তু আমাদের ডায়োডগুলো মাপ দেখাচ্ছেন, অর্থাৎ মাইনাস প্লাসের যে একটা ব্যবধান আছে এখানে, তো এটা যদি প্লাস হয় তো এখানে আমাদের প্লাস মিটারটি ধরতে হবে। তো দেখেন আমরা এখানে কিন্তু মাইনাসে ধরছি, এই দেখেন দেখা যাচ্ছে এটা মাইনাস এটা প্লাস। তো আমরা এখন এই সাইড ধরব। তো দেখেন আমাদের মিটার কিন্তু শো করতেছে। তো আমরা এখন যদি আবার এটাতে ধরি, আবার কিন্তু এটা শো করতেছে। তো মূল বিষয় হচ্ছে এই ডায়োডটি আমরা যে এই ছোট ডায়োডগুলা চারটি ডায়োড একসাথে করে যে আমরা একটা ভোল্টেজ বানাই, অবশ্যই আপনারা না দেখলে আমি ওই ভিডিওগুলো দিব, আমরা যে ভোল্টেজ বানাই তো দেখেন সেটার সিস্টেমেই কিন্তু এটা এটা করা আছে। সেই ক্ষেত্রে এটা করা আছে ঢালাই করা, সেই ক্ষেত্রে এটার একটু ক্ষমতা বেশি। তো দেখেন এখানে কিন্তু এখন কিন্তু 50% দেখাচ্ছে মিটারে, আর এখানে 75%, এখানে 100%, অর্থাৎ ডায়োডের আমরা যে মাপ দেই প্রত্যেকটা ডায়োডের প্লাস মাইনাস আপনি যদি ধরেন তো এরকম মাপ দেখাবে। আর যদি ডায়োড শর্ট হয়ে যায়, কেটে শর্ট হয়ে যায়, তাহলে এরকম মাপ দেখাবে, সেই ক্ষেত্রে এরকম মাপ দেখাবে, যেমন শর্ট হয়ে গেছে এরকম মাপ দেখাবে। শর্ট হলে কিন্তু আমাদের যে পার্টসগুলো আছে এগুলো মূলত নষ্ট হয়ে যায়। তো এটাই হচ্ছে এই শর্টের হিসাব। তো ভিউয়ার্স দেখেন এই ডায়োডের মাপটি আপনারা সাধারণত এভাবে দিয়ে থাকবেন, এটা আমাদের যদি প্লাস হয় আমাদের এই মিটারের প্লাসটা এখানে ধরবেন। তো দেখা যাচ্ছে এখানে 50% দেখাচ্ছে, আর যদি এখানে 100% দেখায় এই এ পাশ আর এ পাশ ধরার পরে, ডান বামে ধরার পরে, তাহলে ভাবতে হবে যে কোনো একটি সাইড কাটা, এই সাইড অথবা এই সাইড কাটা শর্ট আছে। আর যদি উল্টো দিকে মাপেন, উল্টো দিকে যদি মাপেন, ধরেন আমি এখন প্লাসে এটা এই যে প্লাস প্লাসে ধরছি, এখন যদি আমরা উল্টো দিকে মাপি দেখেন উল্টো দিকে কিন্তু শো করতেছে না আমাদের এই মিটারটা। আর যদি শর্ট হয় তাহলে কিন্তু আমাদের উল্টো সাইডেও এভাবে দেখাবে, ওই রাইট সাইডে যেহেতু 50% মিটার দেখায় তো উল্টো দিকে 100% ফুললি দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে কাজগুলো করবেন, আশা করি 100% আপনারা সফলতা পাবেন। সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য সময়। আর এখন যে বোর্ডটা দেখতেছেন, এই বোর্ডটা আমরা এই যে বোর্ডটা দেখতে পারছেন, এই বোর্ডটা আমরা অবশ্যই এটার সম্পূর্ণ কালেকশনের ডিটেলস আপনাদেরকে দেখাবো, অবশ্য আমার ভিডিও দেওয়া আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।